পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ভাষান্তরে হস্তান্তরের বিষয়ে আন্তর্জাতিক মহলের ভালো সাড়া পাচ্ছেন তারা। রোহিঙ্গাদের বিপদে ফেলার মতো অমানবিক নন তারা। সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। ভারত যেদিন করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে সেদিন বাংলাদেশও পাবে বলে জানান মন্ত্রী।